নাম বৃষ্টি ওঝা, ক্লাস ইলেভেন, পটল চেরা চোখ, যার মুখ জুড়ে ভেসে উঠত সবুজ পল্লীর স্নিগ্ধতা। মেরে কেটে মেয়েটির বয়স ষোলো কি সতেরো, সুন্দর গড়ন, তার লম্বা খোলা চুলে ঢলে পড়ত রক্তিম বিকেল। কিন্তু হায়নাদের নজর পড়েছে তার শরীরের উপর। বাড়িতে আসতে লাগলো প্রস্তাবের পর প্রস্তাব। বয়স বাড়লে ঝুলে যাওয়া চামড়ায় চোখ ধাঁধানো রূপটা চলে যেতে পারে, কারণ মেয়েদের নাকি কুড়ি পেরোলেই বুড়ি। এই সময় বিদায় করতে পারলে প্রায় ফ্রিতে বা অনেক কম খরচে কাজটা হাসিল হতে পারে, কিন্তু বয়স বাড়লে আসতে থাকা সুযোগগুলো হয়তো আর পাওয়া যাবে না। এই ভয়ে বৃষ্টির বাবা রতন ওঝা আতঙ্কিত। খেটে খাওয়া লোকটা তাই সিদ্ধান্ত নিয়েই ফেলল মেয়েকে বিদায় করার। বৃষ্টির ইচ্ছা অনিচ্ছা চাপা পড়ল প্রখর দহনে। দারিদ্রতার নীল ব্যথায় সেই পৃথিবী এখনো খুব ক্লান্ত। লাঞ্ছিত মানুষের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা। বৃষ্টির কাছে দৃশ্যগুলো অবশেষে ঝড় হয়ে ওঠে, তছনছ হয় প্রহর। এ তো আর শহরের জল ছবি নয়, গ্রামের খেটে খাওয়া মানুষের বাস্তব গভীর যন্ত্রণা। বৃষ্টির বিয়ের রজনীগন্ধার মালাটা আস্তে আস্তে অভিযোগ আর অন্যায় শাসনে ভরে উঠল। ঋতুমতি হলেই শাশুড়ির কড়া ধমক, বৌমা তুমি আজ তুলসীতলায় সন্ধ্যা দেবে না, তাহলে বাড়ির অমঙ্গল হবে। এইসব শুনে শুনে বৃষ্টি মেঘহীন রোদে পুড়তে পুড়তে বেলে পাথরের মতো শক্ত হয়ে গেছে। বৃষ্টি হল সমাজের কোণে কোণে লুকিয়ে থাকা শ্রাবণের অঝোর কান্না, আমরা যাকে নিয়ম বলে বুক ফাটাই। সারাদিন বুঁদ হয়ে থাকা মাতাল স্বামীর অত্যাচার ও লালসা মুখ বুঝে সহ্য করতে করতে বৃষ্টিও একদিন মা হল, জন্ম নিল ফুটফুটে এক কন্যা সন্তান। মেয়ের জন্ম দিয়েছে বলে চলল অকথ্য গালিগালাজ, আর জন্ম অশৌচের খপ্পড়ে পড়ে বন্ধ হল বাড়ির পবিত্র পুজো। 200টা বছর পেরিয়ে গেছে, কিন্তু 200টা অন্ধকার পেরোতে পারলাম কই? বৃষ্টির শুধু মনে পড়ে ক্লাসে বলতে থাকা প্রদীপ স্যারের সেই কথাগুলো। একটি জাগরণের নাম বিদ্যাসাগর, নারী মুক্তির নাম বিদ্যাসাগর, একটি কুসংস্কার মুক্ত সমাজের নাম বিদ্যাসাগর। ইসরোর মঙ্গল অভিযান, নতুন নতুন ক্ষেপণাস্ত্র আর এয়ার স্ট্রাইকের আড়ালে সমাজের কুসংস্কারের জঘন্য স্ট্রাইকগুলো রোখা গেল না। প্রকৃত বর্ণের সাথে পরিচয় হল না আমাদের এখনো। বিদ্যাসাগর, তোমার কারমাটা আর এখনো কাঁদে যখন সাঁওতাল নিরীহ একটা বুড়িকে ডাইনি বলে পিটিয়ে পিটিয়ে নৃশংসভাবে মেরে ফেলা হয়। মৃত বুড়িটির বাম গাল দিয়ে গড়িয়ে পড়া কাঁচা রক্ত হল আধুনিক সমাজ, আর তার ডান গাল দিয়ে গড়িয়ে পড়া কালচে রক্তই হল তোমার সযত্নে লালন করা নারীর মুক্তি। আজ 200টা বছরের পরেও তোমার কারমাটার কাঁদছে, ভীষণ কাঁদছে।